চিকেন পক্সে আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। তিনি একজন ব্যস্ত পরিচালক, বিধায়কের গুরুদায়িত্ব তার কাঁধে, পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপারসন। দম ফেলার ফুরসদ নেই, তারই মধ্যে গৃহবন্দী হলেন রাজ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলে ইউভান ও মাকে নিয়ে থাকেন টলিপাড়ার এই নামী পরিচালক। তবে পক্সের কারণে নিজের আবাসনে নয়, হালিশহরের বাড়িতেই থাকছেন। মঙ্গলবার হালিশহরের বাড়ি থেকে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। শোনা যাচ্ছে 5 থেকে 6 দিন আগে পক্সে আক্রান্ত হন রাজ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক।